দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, আপনাদের মধ্য থেকে একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, দিদি আপনি অনেক ভিডিওতে বলেছেন যৌন মিলনে কী কী করা ভালো এবং যা করলে সঙ্গিনী তৃপ্তি পাবে, তো আমার প্রশ্ন, যৌন মিলনের সময় কি কি করা ভুল হবে সে সম্পর্কে যদি জানাতেন। তো আসুন দর্শক, এ প্রশ্নের উত্তর জেনে নিই। দর্শক, যৌন মিলন হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে নারী পুরুষ উভয়েই যৌন সুখ লাভ করে থাকে। তবে যৌন মিলনের সময় কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই যৌন মিলনের সুখ মাটি না হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে যে যৌন মিলনের সময় ছোট ছোট কিছু ভুল রয়েছে, এগুলো কোনোভাবেই করা যাবে না। সেগুলো হচ্ছে, এক, প্রথমে চুমু না খাওয়া। সেক্সের শুরুতেই সঙ্গিনীকে আদরের সাথে চুমু না খেয়ে তার যৌন কাতর স্থানগুলোতে, যেমন স্তন, যোনি, নিতম্ব, নাভি ইত্যাদি চলে গেলে তার ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা ওসুল করার চেষ্টা করছেন। গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া দুজনের জন্যই প্রকৃতপক্ষে এক অসাধারণ যৌন আনন্দময় সেক্সের সূচনা করে। দুই, দাড়ি না কামানো। অনেকে দাড়ি না কামিয়ে সেক্স করেন, এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর পেনিসের, কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন, তার স্তন চুষবেন, তার সারা দেহে জিহ্বা বোলাবেন এবং বিশেষ করে যখন তার যোনি চুষবেন, তখন আপনার ধারালো খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগ ক্ষেত্রে আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে। তাই সেক্সের আগে ভালো মতো দাড়ি কামিয়ে নেয়াই ভালো। তিন, প্রথম থেকে জোরে জোরে স্তন টিপা। বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েটির স্তন হাতের কাছে পাওয়া মাত্রই এমনভাবে টিপাটিপি শুরু করে যেন ময়দা মাখাচ্ছে। কিছু মেয়ে এরকমটা পছন্দ করলে বেশিরভাগ মেয়ে চূড়ান্ত উত্তেজিত হওয়ার আগে এরকম করাতে স্তনে বেশ ব্যথা পায়। তাই প্রথমে নিজের উত্তেজনাকে একটু দাবিয়ে রেখে হলেও ধীরে ধীরে আদরের সাথে স্তনে হাত বুলিয়ে বুলিয়ে টিপা শুরু করতে হবে। তবে মেয়ে যদি জোরে টিপতে বলে তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। চার, স্তনের বোথায় কামড় দেয়া। কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় কোনো মেয়েই সরাসরি তাদের স্তনের বোথায় কামড় খেতে পছন্দ করেন না। ছেলেরা মনে করে এখানে কামড় দিলে তাকে বেশি বেশি উত্তেজিত করে তোলা যায়। হ্যাঁ, কথাটা সত্যি, তবে এর সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে মুখের ভিতরে যতটুকু পারা যায় স্তনটা পুরো বা আংশিক ভরে নিতে হবে, তারপর হালকা করে দাঁত বোলানোর মতো করে মুখ থেকে স্তনটা বের করতে করতে নিপুলে আলতোভাবে দুই দাঁতের ছোঁয়া লাগাতে হবে। পাঁচ, সঙ্গিনীর দেহের অন্যান্য অঙ্গের দিকে মনোযোগ না দেয়া। সেক্সের সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মেয়েদের স্তন, যোনি আর নিতম্ব এই তিনটি তাদের একমাত্র যৌন কাতর স্তন নয়। ছেলেদের মূল যৌন কাতর অঙ্গ তাদের দেহের মাত্র একটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহই স্পর্শ কাতর। তাই তার দেহের এমন একটি স্থানও যেন না থাকে যেখানে ছেলেটির ঠোঁটের বা হাতের অর্থাৎ আদর না পায়, এরকমটা যেন কখনো না হয়। পাঁচ, ভঙ্গাকুরে আক্রমণ। অনেক ছেলে মেয়ে যোনি চুষতে গিয়ে তার ভঙ্গাকুর অর্থাৎ ক্লাইটোরিসে জোরে জোরে আঙুল ঘষে বলতে গেলে আক্রমণী করে বসে। যারা জানেন না তাদের জন্য বলছি, ভঙ্গাকুর হলো মেয়েদের সবচেয়ে যৌন কাতর স্থানগুলোর একটি। এর অবস্থান হলো যোনির ফুটোর আশেপাশে যে পাতলা চামড়ার মতো অংশ আছে তার উপরের দিকে, মেয়েদের প্রসাবের রাস্তার নিচে। মেয়েরা যৌন উত্তেজিত হলে এই স্থানটি শক্ত হয়ে একটু ফুলে যায়, ফলে তা সহজেই দেখা যায়। এই স্থানটি চরম স্পর্শকাতর হলেও এতে জোরে জোরে আঙ্গুল ঘষা বা লিঙ্গ ঘষা মেয়েদের জন্য ব্যথাদায়ক। তাই প্রথম দিকে এতে একটু ধীরে ধীরে আঙ্গুল ঘষতে হবে বা লিঙ্গ ঘষতে হবে। যখন মেয়ে উত্তেজিত হয়ে জোরে ঘষতে বলবে তখনই ঘষতে হবে। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।